করলেও আল্লাহর দয়ার লোকের তুলনায় চলে। ও কি পরিমাণ মায়া আল্লাহর আমরা লোকে খুঁজতে চাবো, আমরা লোকে আল্লাহর কি পরিমাণ মায়া দেখাও গায়। বাচ্চা দেখো বার করে কইলা মায়া বার করার বাদে এগু দেখে তা লাগান খালা না মায়া, বাচ্চা তা লাগান খালা না, খালা না দেখিয়া মা সন্দেহ থরি যায়। যেগু আমার যখন বন্ধা নাই এগু মনে হয় আমার বাচ্চা নাই, মা তার সন্তানের উপরে সন্দিহান যে এগু আমার সন্তান না এগু আমার রঙ্গা হয়েছে। ও সময় মা ফেলাই যায়নি খাওয়ায় বাচ্চা ফেলাইয়া যায় কি তিন দিন কিবা তো এগারো দিন, তিন দিন কিবা তো এগারো দিন ই বাসার মাঝে ফাঁকি তার বাধার মাঝে আর আয় না খাওয়া আয় না বাচ্চা ফেলাইয়া গেছি। এখন ই যে নতুন বাচ্চা মায়া জন্ম দিছে এখন তো মার বেশি দরকার তার লাগিয়া যে রিজেকর ব্যবস্থা করিয়া দিতা দরকার নানি দরকার রিজেকর ব্যবস্থা করিয়া দিতা আহার আনিয়া মুখ তুলি দিতা ওই সময় মায় ফালাই গেছে, মায় ফালাই গেছেন কি এখন মাইয়ে ফালাই গেছেন কি সাহিত্য করবে মায় ভালাই গেছেন গিয়ে এখন খেয়ে চাইত ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও বাচ্চা উপর মুখের মাঝে দুইয়ের টুটোর মাঝখানো দুর্গন্ধ পয়দা করে দিই আর দুর্গন্ধ বেঁধে হইলে মুখের মাঝখানো আইয়া বিড় করেন খারা মাছি ফুকা দুর্গন্ধ বাইলে ওতা আইয়া জমই তে বাচ্চা তার টুটটাকে অলা সিতারিয়া রাখে আর দুর্গন্ধ ফেলিয়া ফুকা বাকড়ে ইয়ে তার টুটোর মাঝখানো হামাই যায় আর হামাই তো জমায় এ গিলি যায় আর ও বলে খেয়া খাইয়া তার আহার হয় খোকা সুহান আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন এটাকে এটাকে আল্লাহ ও কইছেন ও আইনুল্লাহ রহমান ও আল্লাহ রহমান তার যে দয়া রহমান নামে যে দয়া কি পরিমাণ দয়া ও হইল আল্লাহর দয়া যে মাইও নাই যে সময় বাপ তো মাইর আগে হরি জীবন বাবার মায়া বেশ নিয়ে আওলাদের লোকে না মার মায়া বেশ আওলাদের লোকে মার বেশ এখানে বাবা কুদাইয়া বার করে দিও ও বাবা কুদাইয়া দিবে তাই করে দি দরওয়াজা খুলি দিয়া বলি বাবা আইয়া তুমি ছেলে মাই দিও আর মাই বাদে আর খে যারা মা নাই এরা বুঝবেই বা মা সামান কিতা মা কি দন যারা মা নাই এরা বুঝবা যে সময় মায় ফেলাইয়াছেন ঔষধ বাধার মেঝে রিজেক দেন বেলাই লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ রিজেক দান করেন বাচ্চা খাইয়া খাইয়া যে সময় তার রুম উঠে লুগিয়া রুম উঠে বাধে রং গুলইল খালো ওই সময় বা খাওয়া আবার গুলি গুলি উড়াল দিয়া ইয়া বাধার মাঝে চক্কর দিতে হইন এই বাচ্চাটা তো আমার আমার রঙা দেখা যার খালো রং দেখিয়া তাই নেহন শিকার করলা এটা আমার বাচ্চা ও এখন তাই না মরিন দরিয়া নিয়া বাচ্চার মুখে আদার দিন কিন্তু ওদিন মাইয়ে ফেলাইয়াস লাগি ওদিন আমার মায়া করছেন খে যেন মায়া করছেন এই নইলা রহমান আল্লাহ তালা আল্লাহর দয়া কি পরিমাণ এর লাগি আল্লাহ তার নিরানব্বই রহমতরে দয়ারে টোটাল দয়ারে একশো ভাগে বিভক্ত হচ্ছে একশো ভাগে বিভক্ত করিয়া এক ভাগ সারা পৃথিবীর তমাম মখলুকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এক ভাগ আল্লাহর কাছে রয়েছে কত ভাগ নিরানব্বই ভাগ এক ভাগ পাঠিয়ে দিয়েছেন আর রয়েছে মাত্র নিরানব্বই ভাগ
নিরানব্বই ভাগ রয়েছে টুরা রয়েছে নি না বেশ রয়েছে বেশ রয়েছে দ্বিজ না কত কার এক ভাগ ও এক ভাগ দয়ার বাটো নেন আপনি ভাইছেন আমি ভাইছি আমি আমার সরু বাইরে মায়া করা আমার আওলাদে মায়া করা আমার মারে মায়া করা সৌ একজনা যে বাট খাইছে ও বাট অনলাইন যে মায়া অনলাইন বুধবাই জানুয়ারি অনলাইন থেকে বাট পাইছে এর লাগিয়া গাইয়ে বুঝে তার বাচ্চারে মায়া করতো মানে দাঁড়ালে কোথায় লইয়া যায় ও যে বাচ্চার প্রতি মহব্বত ও একজনার বাট সবে পাইছেন এক বাট আপনি একলা পাইছেন না আমি একলা পাইছি না সব মখলুকে মিলিয়া বাটিয়া পাইছেন ও সারা মখলুকে এক বাটর বাট খাইয়া যদি ই মায়ের দয়া মানে না সন্তানে কষ্ট পাওয়া যে আল্লাহর কুদরত নিরানব্বই ভাগ রয়েছে জান কুদরত নিরানব্বই ভাগ রয়েছে ও বলবাইতে ইয়া রাহম বিহা ইবাদাহ ইয়াউমাল কিয়ামা ই নিরানব্বই দিয়ে আল্লাহ তার বন্ধা হলের লগে কেয়ামতের দিন দয়া ব্যবহার করবা হুকসবা আর না হয়তো আমরা ছুটি বার আমরা যাইবার কোনো উপায় নাই আমরা জায়গা নাই কারণ আল্লাহ তোমার তাহলে ইলা বড় দয়াবান আল্লাহর দয়া বড় বেশি ই দয়ার কারণে আল্লাহ তাহলে আমরা শাড়িটা নাইলে আমরা ছুটিবার কোনো উপায় নাই আমরা ছুটি এইবার কোনো উপায় নাই আমরা আমলও নাই আর আমল যাও করি আর আল্লাহর কাছে কতখান কবুলের না হল এখানে তো আমরা হইতাম পারি না এর লাগিয়া সাহেব হল আমল বেশ করে করো খোয়া ওহান তো খোয়া যাইব যে আল্লাহ ভুল হোক আর শুদ্ধ হোক আমি করছি কেমতর দিন আল্লাহ তান এক বন্দারে দুজক গালি দিতেছে বন্দা দুজকি গালি দিতেছে তখন বন্দা রাজি হইয়া দুজক মুখা যাইতে রাজি খুশ আল্লাহ বন্দার জিগেই বেলা দুজক মুখা যাইতে সময় তুমি বলো খুশ কিতা লাগি বলে মলা তুমি হুকুম বসলে বন্দাগি করতাম আমি করছি আমার কাম আছে হইলে গিয়া বন্দেগি করা আর কবুল করিয়া সব দেওয়া এটা আপনার কাম গতিকে আমার যখন যেটা আদেশ দেবে ওটা আমি মানতে বাধ্য বন্দার এই খুলুস দেখি আল্লাহ তাবার তাহলে আর এই দুজক বাদ দেওয়াইয়া জান্নাত দিলেই বা হোক লাগি আমল করা বাদ দিতাম না আমল করতাম কেমতর দিন তো ওখান হওয়া যাইব আল্লাহ তুমি ফাঁসিস নাই আমরা আমল করছি তুমি মোলাই হুকুম দিছিলে হুকুমের উপরে আমরা আমল করছি এর লাগিয়া আমল করছি নি না করছি না এখানোর রেকর্ডিং চলে কোন মাত কোন সময় মাতিয়া এটা ফিরিস্তায় লিখিতা ফিরিস্তায় লিখিতা জমিনে রেকর্ডিং করে আরেকটা হইল সময় টাইম টাইমটা রে আতাইয়া দেখবার জিনিস নাই এমনি দেখতেও পাওয়া যায় না কিন্তু সকালে সূর্য উদয় হয় বিকালে অস্ত যায় এইভাবে ওইতেই আছে নানি বলে সময়ের পরিবর্তন হয় নি না না দিন গত ইয়া যান ওই যে সময় যেটা টাইম যেটা এই সময়ে আমরা আমল রেকর্ডিং করে ফোকাস ওয়ান আল্লাহ এটা কিভাবে হয় ব্যাটারিও নাই মেশিনও নাই পরিচয়ও নাই কিভাবে রেকর্ডিং হয় বলে সময়ে রেকর্ডিং করে প্রত্যেক দিন সূর্য উদয়ের হয়ে যে দিবস আমার সামনে আয় যে দিন যে ঠাওড়ার সামনে আয় সেই দিবসে মানুষ যে ডাকিয়া হয় অরে মানব জাতি ও আল্লাহর মখলুক আনায়ামি আনায়ামুন জাদিদ আইল আমি তোমাদের সামনে নতুন একটা দিন আইছি যে দিন আর কোনো দিন আর আইছি না আজকের লাগে পৃথিবীতে নতুন আইছি আনায়ামুন্দ দিন আমি একটা নতুন দিবস তোমার সামনে আইছি আমরা মনে করি আর আইজ হইল বৃহস্পতিবার তো এক বৃহস্পতি গেছে আবার সামনে আর বৃহস্পতি আইব তবে ওই যে আজকের যে বৃহস্পতি ওটা আইবনি ওই বৃহস্পতি আইবনি জি না এটা জীবনের প্রথম হয়েছে আর জীবনের শেষ আর আপনার ই টাইম কোনোদিন হইতে নাই
এম্বালা বলি লক্ষ্য করুন, জুমাবার আগামী জুমাবার আবার আইব, জুমাবার জুমাবার আবার আইব, সোমবার আবার সোমবার আইব, মঙ্গলবার মঙ্গলবার আইব, রমজান মাস গুজরি গেছিল আবার আইব, এটা নতুন নাই, যে দিন আর এটা আর ঘুরিয়ায় না, যে সময় আইয়া যায় এই সময় আর ঘুরিয়ায় না। এর লাগিয়া দিবসে মানুষের রাখিয়া হয় আনা ইয়ামুন জদিদ ওয়ালা মাথা মালু ফিয়া শহীদ, ও বন্ধ করলে তোমরা জানিয়ে রাখো আই যা আমল করবায় সব আমলের সাক্ষী আমি হইব। এর লাগিয়া সূর্য উদয় থাকিল যা অস্ত যায় আর আবার ফিরিয়া উদয় আর এক পর্যন্ত যে সময় গুজিয়া যায়, এই সময়ে আপনার আমার আমল রেকর্ডিং করে রাখুন আমি সাক্ষী। সাক্ষী এর অর্থ হইল কিয়ামতের দিন মন্দারে তোমার কর্ম সম্বন্ধে তোমার বাদ কথা সম্বন্ধে আমি আল্লাহর সামনে সাক্ষী প্রদান করব। তো আরে রেকর্ডিং চলে, ওই যে বইছেন ফাস্টা তো গিয়া ওয়াজ আরম্ভ হয়েছে আর চলি চলি যা, আরো যে সময় যেটা অতিবাহিত সময়ে আপনারে আমারে ফলো করে রেকর্ডিং করে, এলে কি সাহেব আমার জীবনের এক মুহূর্ত যদি বেকার যায় কি আফসোস করিয়া ভাইতে নাই, যেদিন সকরাতের টাইম আপনারা আমার আইব তাম দুনিয়াটা মিলিয়া যদি কই মহান আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার একটা সেকেন্ড ফরিস্তা হরাই নেও টাইম দেও বন্দারে নেক আমলের লাগিয়া দিবানি আল্লাহ অভাব নাই সময়, আমরা দিনকে দিন রাতকে রাত মোবাইলের সামনে দেখি দেখি টিবাই টিবাই আমরা সময় অযথা যার কুম্বা দিয়া ঠান্ডার মৌসুম গুজরে কুম্বায় গরমের মৌসুম গুজরে আমরা বুঝিয়ে না বলে আমরা সময়ে অতিবাহিত হইয়া যার আমরা বুধ হইয়ার না, এক সময় আইব রে বাসা বকল সময়ের বলো দাম বুধ হইবা সময়ের কদর বুধ হইবা, অপেক্ষাত লাগলে টাইম যায় না আর কাজও লাগলে সময় ধরা যায় না, কাজও লাগলে সময় ধরা যায় না আর অপেক্ষার টাইম অতিবাহিত হয় না, যে শেষ সময় এই বোঝা বকল ই শেষ সময় আমার বাদে সবাই খুঁজিয়া আমার লাগে একজোড়া টাইম বার করতে পারবা নি বার করতে পারতাম এর লাগি যা বকল যে সময় যার এমন কোনো মুহূর্ত যাইত না যে মুহূর্ত আমার বেকার গেল বেকার সময় যাইত না, ওখান দিয়ে বেলা করে চেষ্টা করতাম সময়ে সাক্ষী দিব সময়ে কইব যে বন্ধা করলে জানিয়ে রাখো আই যা আমল করবে তুমি তাই সব সাক্ষী আমি আমি সময় হইব, বোঝা গেল সময়ে রেকর্ড করে মাটিয়ে রেকর্ড করে ফিরিস্তা রেকর্ড কোথা আরেক রেকর্ড ওর আপনার দিল আরেক রেকর্ড ওর আপনার দিলের মাঝে, যে সময় বন্ধার গুণ নেক আমল করে নেক আমল করার লগে লগে তার দিলের মাঝে উজাল হবে দিল বর্ষে হয়ে যায়, যখন কোন বদ বদ আমল করে গুনার কাম করি যায় নকিতাত ফি কলবি নুকতাতুন সৌদা তার দিলের মাঝে কলবের মাঝে খালো দাগ ভরি যায়, বাদ আমলের লগে খালা দাগ পড়ে নেক আমলের ওষণ হয়, তা বোঝা গেল কিতা কলবে রেকর্ড করে আপনার আমল রেকর্ড করে ই সব কিছু রেকর্ডিং করা চলে, এক রেকর্ডার দাঁড়াইয়া সুরে হাত দেয় না সিসি ক্যামেরা বাসি দিব, এত সব রেকর্ডার আমরার পিছনে লাগাই লেখা দিন চিন্তাও করলাম না যে কিলা চুরি করি কিলা জিনার মাঝে লিপ্ত হই কিলা ডাকাতি করি কিলা অন্যায় করি কিলা নাগরমানি করি, এটা ভাবলাম না যে এত পরিমাণ আমি নাগরমানি করি আর আমার পিছনে তো এত সব রেকর্ডার ভর লাগাই না, সব মুহূর্তে সর্ব মুহূর্তে আমরা রেকর্ডিং চলে এর লাগে সাহেব হল আপনি নিজের আমলে নিজে শরমিন্দ হইবা ইলা এক সময় সামনে আইব, কেউ শরম দেওয়া লাগতো না আপনার আপনার ইয়াদ আইব যখন তখন আপনি শরমিন্দ হইবা যে ইতা কিতার লাগিব
এক সময় আসবার আইব। এটা নিজে নিজে ওয়াজ করিয়া লাগতো না, নিজে নিজে এক সময় আইব যখন তবে তোরা দৌড়ি দিব, মন হরুই দিব, আল্লাহর দৌড়াইব, মন হরুই দিব। আর হাত লাড়িতাম পারতাম না, উঠতে বইতে মানে দৌড়া লাগবো। ওই সময় আমি বাঁধবো যে হায় রে হায়, ও যে ইটা করলাম, গুনার কাম কিতা লাগি করলাম, হগুরে সিরাইলাম, কিতা লাগি কিতা লাগি বলার জমিন আনলাম, আজ তো আমার শরীর অবশ হইয়া আসছে। তো ও এক সময় বস্তাই মুজে ফস্তাইয়া কল কিনার মিলত না, যে আফসোস করিয়া কল কিনারা মিলত নাই, ওই সময় আফসোস করবো। হি সময়ের আগে সাহেব হল, এখন আফসোস করি আমরা যে ফস্তা নিজে খান, ওখান এখন বস্তাইলে লাভ হইব, সময় আগেই এলে বস্তাইলে লাভ হইত না। এই সমস্ত রেকর্ডিং কেয়ামতের দিন আল্লাহর সামনে বাঁচবো। সাহেব হল মিশা বার্তা পারবানি না? আমি পারবো। আল্লাহ তাবারাকা তাআলা কিয়ামতের দিন বান্দার বেদামালি সম্বন্ধে যখন জিজ্ঞাসা করবে, তখন বান্দা অস্বীকার হইব। আমরা ইনসান জাত, আমরা মত বদলিয়া তো গেছে আল্লাহর সামনে কিয়ামতের দিন কইব, আল্লাহ ইটা আমল হল আমি ঘটছি না, এটা ফেরেশতা হইলে কি লইছ, ইটা মেরা লেখি লইছ, আমি ইটা করছি না, ইখান কইব। ওই যে দুনিয়ার পাতি মাতি 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 টক বাদ হইছে, ও হলে কইব আল্লাহ ইটা এরা লেখি লিছ, ইটা আমি করছি না। তখন আল্লাহ তাআলা মর মারি দিবা, জবান বন্ধ হইছে, জবান বন্ধ হইছে। অতকাল্লিমুনা আইদিহিম, এরা আতে মাতিব, ও তার সাধু আরজুলহুম, ফাহে সাক্ষী দিব, ও মাথা আরম্ভ করবো এখন আতে হইব। কোনদিন না হক পাবে খেয়ে দশলো, না হক পাবে খেয়ের মাল আসলো, না হক কাজে লাগিয়ে আটিয়া গেছলা, আতে ফায়ে সাক্ষী দিব। আপনার আমার নিজের অঙ্গে নিজের বিরুদ্ধে সাক্ষী দিব, যে অঙ্গে আই দইয়া পরিষ্কার করিয়া তেল লাগাইয়া গাইলা হইয়ে লাগিয়া ঔষধ লাগাইয়া ভালো রাখিয়া হেফাজতে ঠান্ডা থাকিয়া কাপড় দিয়ে ডাকিয়া রাখছি, সেই অঙ্গ একদিন আমার বিরুদ্ধে মহান আল্লাহর সামনে আমার বিরুদ্ধে সাক্ষী দিবার লাগিয়া খাড়াই দিব। সাবকল এই অঙ্গগুলা আমার নয়, এগুলা যদিও দেখিয়ার আমার, কিন্তু এগুলা আমার নয়, এগুলা খার, এগুলা আমার এগেনস্টে যাইব গিয়া যদি আল্লাহর গুলামি না করি। আর আল্লাহর গুলামি করলে কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষী দিব। বোঝা গেল? আমার অঙ্গয় রেকর্ড করে আমার আমলে, আমার হাতে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে এটা কি করিবার খেয়ে, এটা গিয়া করিবার খেয়ে বন্ধারে আল্লাহ জিগি বা সাক্ষী মানো নি বলে, আল্লাহ সাক্ষী মানি বলে কারে মানো, চিন্তা করিয়া আমল মানো, চিন্তা করিয়া কইব আল্লাহ ও আর আমি ছাড়া আর খেরোরে মানি না, অর্থাৎ আমি আমার দিলে তো এক লাইনে দিমু, আমি আমার দিলে এক লাইনে দিমু, আল্লাহ আমি ছাড়া আমি আর খেরোরে মানি আর না। ও আল্লাহ নিজের দি সাক্ষী দেবাইবা, নিজের দি সাক্ষী কিলা দেবাইবা বলে আত ফাও কথা দিয়ে সাক্ষী দেবে, তখন আপনার হাতে আপনার ফায়ে আপনার বিরুদ্ধে সাক্ষী প্রদান করব। আর ছুটবার কোন লাইন আছে নি? ছুটিবার কোন লাইন নাই, এর লাগিয়া একমাত্র কেমতের দিন ছুটবার লাগিয়া আমরা বড় শৈল আল্লাহ নবীর সভাত, খার সভাত, নবীজির সভাত, আর আমরা কোনো ভরসা নাই। তবে আমল আমরা খোয়াত থাকতাম, আমল করতাম, আমল করলে আমল আল্লাহকে যে খোয়া যাইব যে আল্লাহ ও আমল আমি করছি, এই আমলের কারণে কিয়ামতের দিন দাবি করা যাইব যে মোলা কবুলের মালিক তুমি, আমল তো আমি করছি। আর আমরা যারা একবারে করছি না, এরার অবস্থা কি তুই তো কিয়ামতের দিন তো অকল ভয়লা কর সাল বন্ধারে তার এবাদতের মাঝে অকল ফেললা নমাজের সাল হলই, ভয়লা কর সাল কি তৈব নমাজের হইব। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد.
মোহাম্মদ।